আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটি স্টুডিও থেকে আমি টিশা আছি আপনাদের সঙ্গে। স্টুডিও থেকে আমাদের আজকের এপিসোডে রয়েছে কিভাবে আমরা ক্যামতাসিয়া স্টুডিওর মাধ্যমে অ্যানোটেশন এবং বিহেভিয়ার ব্যবহার করতে পারি। তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই, আর সে পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। সো ভিউয়ার্স, অ্যানোটেশন এবং বিহেভিয়ার ব্যবহার করার জন্য আমি সর্বপ্রথম বেশ কিছু ভিডিও এবং পিকচার, যা যা প্রয়োজন আমি একটা ভিডিও কমপ্লিট করে রেখেছি। এখন শুধু আমি এই ভিডিওটিতে অ্যানোটেশন এবং বিহেভিয়ার ব্যবহার করতে চাই। সো এটি করার জন্য সর্বপ্রথম দেখুন যে আমি একটি স্ক্রিন রেখেছি যেখানে আমি কিছু অ্যাড করিনি। সো এখন আমি এখানে অ্যানোটেশন এবং বিহেভিয়ার অ্যাড করব। অ্যানোটেশনে ক্লিক করার পরে আপনারা বেশ কিছু অপশন দেখতে পাবেন। সো সর্বপ্রথম অপশনটাতে এখানে স্টাইল লেখা আছে, অল লিখলে আপনারা অল স্টাইল এখানে দেখতে পাবেন। আর এখানে যদি ড্রপডাউন মেনুতে ক্লিক করেন, এখানে অ্যাবস্ট্রাক্ট, বেসিক, বোল্ড, আরবান, বিভিন্ন আলাদা আলাদা স্টাইলগুলো দেখতে পাবেন। সো আমি সবগুলোকে একই সঙ্গে দেখতে চাচ্ছি, এই কারণে অল এ ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে বিভিন্ন স্টাইলের টেক্সট, বিভিন্ন ডিজাইনের শেপস এর সঙ্গে টেক্সট রয়েছে। সো যে কোনো একটি আমি এখান থেকে চুজ করে নিচ্ছি। এটাকে নেওয়ার জন্য জাস্ট এই শেপটার উপরে ক্লিক করে এটাকে টেনে আপনি স্ক্রিনের উপরেও রেখে দিতে পারেন, অথবা আপনি চাইলে যেখানে এই শেপটিকে বসাতে চান জাস্ট নিয়ে এসে সেখানে এখানে রেখে দিবেন। এখন এখানে জাস্ট সিম্পলি এখানে ডাবল ক্লিক করে আপনার এখানে যেটা লিখার প্রয়োজন, সাপোজ আমি এখানে লিখছি এটি স্টুডিও, এটি লিখার পরে আমরা চাইলে টেক্সটের ফন্ট কালার, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি। সো এটি করার জন্য জাস্ট ডাবল ক্লিক করে টেক্সটটিকে সিলেক্ট করে নিচ্ছি এবং বাম পাশে রয়েছে ফন্ট স্টাইল, ফন্ট কালার, আমি এখানে ফন্টে ক্লিক করছি। ফন্টে ক্লিক করার পরে বেশ কিছু ফন্ট স্টাইল এখানে চলে আসবে। সো যেই ফন্টটি আপনার প্রয়োজন আপনি সেখান থেকে সেই ফন্ট স্টাইলটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এরপর চলে আসছি ফন্ট কালারে। সো এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো কালার চুজ করে নিতে পারেন। এরপরে চলে আসুন যে ফন্টকে আপনি বোল্ড করবেন না ইতালিক করবেন, সব অপশন এখানে রয়েছে, এখান থেকে সিলেক্ট করে নিন। আর ফন্ট সাইজ চাইলে ফন্টটিকে আমরা ছোট বড়ও করতে পারি। আমি এটিকে ছোট বড়, আমার সুবিধা মতো, পছন্দ মতো করে নিতে। এটি করার পরে আপনার টেক্সটকে আপনি বিভিন্ন অ্যালাইনমেন্টে সাজিয়ে নিতে পারেন। তো আমি মিডল অ্যালাইনমেন্টটাই রাখছি। রাখার পরে যদি মনে করি শেপটাকে ছোট করতে হবে, টেক্সটের যে আউটলাইন আছে আউটলাইনের যে কোনো এক কর্নারে ধরে এটিকে ছোট করলে আপনার শেপটা ছোট হয়ে যাবে। এটি হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যানোটেশন। এরপরে আমি আরো একটি স্টাইল নিচ্ছি। এখানে দেখুন শুধু ABC লেখা আছে, এই টেক্সটটিকে এখানে নিয়ে আসলাম। এই টেক্সটের সঙ্গে কোনো শেপ নেই, এটি সরাসরি একটি টেক্সট। সো আমি আমার চ্যানেলের নামটি এখানে লিখে ফেললাম। লিখার পরে দেখছি যে ফন্ট সাইজ অনেক বড়। এখন আমি এটিকে ডাবল ক্লিক করে সাইজ থেকে ফন্ট সাইজটা এখান থেকে ছোট করে নিচ্ছি। এটি হয়ে গিয়েছে, এখন আমি এটিকে এখানে সেট করব। এরপরে চলে আসছি অ্যানোটেশনের সঙ্গে কিভাবে আমরা বিহেভিয়ারকে অ্যাড করতে পারি। সরাসরি আমি বিহেভিয়ারে ক্লিক করছি। বিহেভিয়ারসে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু স্টাইল রয়েছে। বিহেভিয়ারের যে কোনো স্টাইলের উপরে আপনি মাউসের কার্সর রাখলেই স্টাইলটি আপনি দেখতে পাবেন। যেমন জাম্প অ্যান্ড ফলে আমি রেখেছি, এটা কিভাবে কাজ করছে এটি দেখাচ্ছে। এরপরে আমি পপ আপে মাউসের কার্সরটা রাখছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই টেক্সটটি কিভাবে কাজ করছে। আমি এখন আমার যে টেক্সটটি নিয়েছি এই টেক্সটে রিভিল বিহেভিয়ারটা ইউজ করব। রিভিল বিহেভিয়ারটাকে আপনারা সরাসরি টেনে টেক্সটের উপরে দিতে পারেন, অথবা আপনারা চাইলে ট্র্যাকের উপরেও এটিকে সেট করতে পারেন। জাস্ট দেখুন আমি এটিকে টেক্সটের উপরে দিয়ে দিয়েছি, অথবা আপনারা চাইলে ট্র্যাকে নিয়ে এসে এটিকে সেট করতে পারেন। এখন আমি ভিডিওটি একটু প্লে করে দেখব আসলে এটি কিভাবে কাজ করছে। সো ভিউয়ার্স, আপনারা অলরেডি বুঝেই গেছেন টেক্সটের উপরে বিহেভিয়ারটা কিভাবে কাজ করছে। যখন আমি বিহেভিয়ারটা সেট করলাম, ঠিক বাম পাশে আপনারা দেখতে পাবেন যে রিভিল বিহেভিয়ারের কিছু অপশন রয়েছে, ইন, ডিউরিং, আউট। তার মানে এই সেম টেক্সটটাকে আমরা যে বিহেভিয়ার অ্যাড করেছি, বিহেভিয়ারটা স্টার্ট হবে, কতক্ষণ থাকবে, এরপরে সে কখন চলে যাবে। দেখুন এখানে স্টাইল, আমরা চাইলে এখানে স্টাইলটা চেঞ্জ করতে পারি। ক্লিক করলে এখানে স্টাইল অপশন চলে আসবে। এরপরে টাইপ টেক্সট রাইট টু লেফট, আমরা চাইলে এটিকে অবজেক্ট আকারেও দিতে পারি, টেক্সট আকারেও দিতে পারি। মুভমেন্ট, এটি বাউন্স করবে না ইজ আউট হবে, লিনিয়ার হবে, সবকিছু আপনারা এখান থেকে
সেট করে দিতে পারি, এবং ডিরেকশনটা লেফট হবে না রাইট হবে, টপ না বটম, সেটিও আমরা এখান থেকে সেট করে দিতে পারি। আমি ভিডিওটি আরো একবার প্লে করছি, সো আপনারা দেখতেই পাচ্ছেন আমার টেক্সটটি আসলো, কিছুক্ষণ থাকলো, তারপরে চলে গেল। তো ভিউয়ার্স, এভাবে আমরা অ্যানোটেশন এবং বিহেভিয়ার এর কম্বিনেশন ব্যবহার করতে পারি। আমরা চাইলে কিন্তু এই যে শেপস এবং শেপস এর উপরে যে টেক্সট গুলো রয়েছে এগুলোতে যে কোনো অ্যানিমেশন ব্যবহার করতে পারি। এখন চলে আসছি যে পরবর্তী অপশন, অ্যানোটেশনের ঠিক পাশেই রয়েছে অ্যারো এবং লাইন। সো অ্যারো লাইনসে ক্লিক করলে আপনারা এখানে বেশ কিছু অ্যারো স্টাইল লাইনস রয়েছে যেগুলো আমরা আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। সো দেখুন আমি এখানে একটি অ্যারো অপশন নিয়ে আসছি, এই অ্যারো অপশনগুলোকে আপনারা এখান থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন। এরপরে চলে আসছি থার্ড অপশন, শেপস। অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের শেপস এর প্রয়োজন হয়, আমরা এখান থেকে এই শেপস গুলো নিয়ে কাজ করতে পারবো। ঠিক তার পরের অপশনে রয়েছে স্পেশাল কিছু অপশন। সো স্পেশাল এর আন্ডারে আমরা পাঁচটা অপশন দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে ব্লার। এই ব্লার ব্যাকগ্রাউন্ড অনেক সময় আমাদের অনেক ভিডিও তৈরি করার সময় আমাদের প্রয়োজন হয়। যেমন দেখুন আমার ভিডিওটি আমি একটু প্লে করছি, প্লে করার পরে আপনারা দেখতে পাচ্ছেন একটি ভিডিও অ্যাড করেছে। সো এখানে আমাকে ব্লার ব্যবহার করতে হবে। ব্লার অপশনটিকে টেনে আমি আমার ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসলাম। এরপরে যতটুকু ব্লার অপশন প্রয়োজন আপনি কিন্তু ঠিক ততটুকু ব্লার অপশন, সাপোজ আমার এই জায়গাটা ব্লার করার প্রয়োজন, সো আমি এটিকে এখানে সেট করছি। তাহলে দেখুন যে এটি ব্লার হয়ে গিয়েছে। এই ব্লার অপশনটি সেট করার পরে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন ব্লার এর ইন্টেন্সিটি রয়েছে। তো ইন্টেন্সিটিটাকে আমরা যত বাড়িয়ে দিব এটি তত ব্লার হয়ে যাবে। সো আমি এটিকে 100% করে দিলাম। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন যে এটি ব্লার হয়ে গেছে। শুধু এটিই নয়, আমরা চাইলে কিন্তু আরো পুরো অংশটাকে আমরা ব্লার করে দিতে পারি। আরো একটা জিনিস, এই ব্লার করার পরে কিন্তু আমরা আবার সেই অ্যানোটেশনের টেক্সট শেপস স্টাইল রয়েছে এখান থেকে যে কোনো টেক্সট নিয়ে এসেও এখানে বসাতে পারি। এরপরে দেখুন ব্লারের ঠিক পাশে রয়েছে স্পটলাইট। সো স্পটলাইটটা কিভাবে কাজ করে দেখুন, আমি এটিকে নিয়ে এসেছি। স্পটলাইটের কাজ হচ্ছে আপনার ভিডিওর কোনো একটি অংশকে সে খুব ক্লিয়ার ভাবে দেখাবে। দেখুন আমার এই অংশটা কিন্তু খুব স্পষ্ট ভাবে আমি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে স্পটলাইটের কাজ। এর পরবর্তীতে রয়েছে হাইলাইট। হাইলাইটের যে ফিল কালারটা রয়েছে আমরা কিন্তু বাম পাশ থেকে চেঞ্জ করে এই হাইলাইট কালারটাও চেঞ্জ করতে পারি। কোনো কিছুকে হাইলাইট করার প্রয়োজন হলে আমরা এখান থেকে হাইলাইট করতে পারি। এরপরে চলে যাচ্ছি পরবর্তী অপশন, স্কেচ মোশনে। সো এই স্কেচ মোশনটা কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয়। আমাদের অনেক সময় অনেক টেক্সট অথবা কোনো কিছুকে হাইলাইট করার প্রয়োজন হয়, আর এই হাইলাইট করার জন্য আমরা কিন্তু খুব সহজে এই স্কেচ মোশনটাকে ইউজ করতে পারি। আমি এখান থেকে এই সাইনটা নিচ্ছি, নিয়ে এখানে রেখে দিচ্ছি। এরপরে দেখুন আমি এখন ভিডিওটিকে প্লে করছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে স্কেচটা কিভাবে কাজ করছে। বাম পাশ থেকে আমরা কিন্তু এটা থিকনেসটা বাড়িয়ে নিতে পারি, অথবা আমরা চাইলে যে কোনো শেপ ইউজ করতে পারি। এখান থেকে আমরা স্কেচ মোশনগুলো ইউজ করতে পারি। সো ভিউয়ার্স, আমি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা অ্যানোটেশন, বিহেভিয়ার এবং ট্রানজিশনকে কম্বাইন করে আপনাদের ভিডিওতে বিভিন্ন টেক্সট, ভিডিও, ইমেজ সবকিছু অ্যাড করবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য একদিন অন্য একটি ভিডিওতে।